চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফয়েজ আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থ গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে কালীপুর চৌধুরী বাড়ি প্রাঙ্গণে সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বেগম মাসুদা ফয়েজ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সেতু মন্ত্রণালয়ের উপসচিব ভিকারুদ্দৌলা চৌধুরী, কালীপুর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি সভাপতি লিয়াকত আলী চৌধুরী, উপজেলা বিআরডিবি এর চেয়ারম্যান রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী সহ আরো অনেকে। স্থানীয় কয়েকটি গ্রামের সহস্রাধিক গরিব ও দুস্থরা এই কনকনে শীতের মাঝে শীতবস্ত্র পেয়ে খুশি। এ সময় তারা ফয়েজ আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।